ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স ওনার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ট্যাঙ্কার মালিকদের যে সংগঠন, তারা ধর্মঘটে সামিল হয়েছেন। তার কারণ, গত বুধবার দিন ইন্ডিয়ান অয়েলের সঙ্গে যে টেন্ডার সংক্রান্ত বৈঠক, সেই টেন্ডার সংক্রান্ত বৈঠকে ট্রান্সপোর্ট রেট সেটা অস্বাভাবিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগে, ট্রান্সপোর্ট রেট কমানোর অভিযোগে তারা বিরোধিতায় সামিল হয়েছেন ট্যাঙ্কার মালিকরা, এবং সেই কারণেই তাদের স্ট্রাইক। হাওড়ার মৌরিগ্রামে যে সব থেকে বড়ো যে অয়েল ট্যাঙ্কার, যে সেখানে যে মজুদ থাকে, সেখান থেকে যে কলকাতা শহর সহ হাওড়া নদিয়া 224 পরগনার বিস্তীর্ণ অংশে যে পেট্রোল এবং ডিজেল সরবরাহ হয় এই সমস্ত পাম্পগুলোতে, যে পাম্পে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আগামী সময়ে অর্থাৎ কলকাতা শহরে এখনও বড় ধরনের কোনো বিপর্যয় বা জ্বালানির আকাল, সেই অর্থে বড় রকমের আকাল তৈরি হয়নি। কিন্তু হাওড়াতে কিন্তু ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে হাওড়ার বিভিন্ন অংশে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাতে জ্বালানির আকাল শুরু হয়েছে সেই জায়গায়। তার কারণ, স্টক ধীরে ধীরে ফুরোতে শুরু করেছে এবং কলকাতা সহ অন্যান্য দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনাতেও কিন্তু এরপর এই জ্বালানির সংকট শুরু হবে। সুতরাং ইন্ডিয়ান অয়েলের সঙ্গে বৈঠকে যদি ট্রান্সপোর্ট রেট সংক্রান্ত ইস্যুগুলি নিয়ে আলোচনার পর ট্যাঙ্কার মালিকদের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র না বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে শহর কলকাতাতেও একটা বড় ধরনের এই জ্বালানির সংকট বা আকাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন পাম্পগুলোতে আমরা ঘুরছি, আমরা পাম্পের যারা রয়েছেন কর্মচারী থেকে শুরু করে ম্যানেজার যারা আছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন কলকাতা শহরে এখনও কোনো বড় ধরনের কোনো আকালের খবর নেই। তার কারণ, গতকালই রিফিল হয়েছে পাম্পগুলোতে, সুতরাং সেই মজুদ তেল যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তারা সরবরাহ করে যেতে পারবেন। পরবর্তীতে কিন্তু যদি এই ধর্মঘট স্থায়ী হয় সেক্ষেত্রে সংকট আরও বাড়বে। নীলাঞ্জনা, কমলাক্ষর সঙ্গে থাকো। কমলাক্ষ, আমাদের হাওড়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয়ে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছিল বিভিন্ন জায়গায়, সেখানে ইতিমধ্যেই কিন্তু পেট্রোল ডিজেলের সমস্যা দেখা দিয়েছে। হাওড়ার পরিস্থিতি ঠিক কী রয়েছে? দেবব্রত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই মুহূর্তে হাওড়ার ঠিক কী পরিস্থিতি? পেট্রোল ডিজেল সঠিকভাবে কি পাচ্ছেন? দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পে, যেটা হাওড়ার অন্যতম একটি বড় পেট্রোল পাম্প। এবং তুমি দেখতেই পাচ্ছ, আমরা দর্শকদেরও সেটা দেখাবো, যে ইতিমধ্যেই যেখান থেকে ডিজেল দেওয়া হয় সেখানে কিন্তু নো স্টক লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ মৌরিগ্রামে যে অয়েল ট্যাঙ্কার স্ট্রাইক চলছে, ধর্মঘট চলছে অনির্দিষ্ট কালের জন্য, তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। গোলাবাড়ির এই পাম্পে ইতিমধ্যেই ডিজেল শেষ হয়ে গিয়েছে, যে সমস্ত ডিজেল গাড়ি এখানে আসতেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও পেট্রোলের স্টক এখনো পর্যন্ত রয়েছে, কিছুক্ষণ আগে আমরা এই পাম্পের মালিক এবং পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে হাইওয়ের দিকে অনেক পেট্রোল পাম্পে কিন্তু আস্তে আস্তে স্টক শেষ হয়ে যাচ্ছে, এবং যত বেলা বাড়বে এই যে অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের যে ধর্মঘট চলছে, তার সেই ধর্মঘটের প্রভাব যদি আরো পড়তে থাকে, তাদের সমস্যার যদি সমাধান না হয়, তাহলে কিন্তু যত বেলা বাড়বে, যত সময় যাবে, তত কিন্তু পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল এবং ডিজেল সেগুলো কিন্তু ক্রমশই ড্রাই হতে থাকবে, অর্থাৎ পেট্রোল ডিজেল পাওয়া যাবে না। তাই অবিলম্বে কর্তৃপক্ষের সাথে এই অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের বৈঠক হওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ দেবব্রত, ধন্যবাদ কমলাক্ষ। যে পরিস্থিতি এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, যে শহর কলকাতা হোক কিংবা হাওড়া, প্রত্যেকটি জায়গাতে যতটুকু মজুদ তেল রয়েছে, পেট্রোল রয়েছে বা ডিজেল রয়েছে, সেই মজুদ দিয়ে যতদিন চলবে ততদিন, কিন্তু ভবিষ্যতে কি হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।